সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এই সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন এটা আমাদের দেশ ও জাতি সবার জন্য একটি লজ্জার বিষয় যে আপনাকে আসলে যুক্তরাষ্ট্রে আর যেতে দেয়া হবে না বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেনারেল আজিজ আপনার মন্তব্য শুনবো। দেখুন, এটা হলো আমাদের 50তম বিজয় দিবসের মাস, তো আমি আমার বক্তব্য দেওয়ার পূর্বে শুরুতে আমি বলতে চাচ্ছি যে এই বিশেষ মাসের এই বিশেষ উপলক্ষে আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমাদের 30 লক্ষ শহীদদের এবং সকল মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে এনে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে, যারা এই অনুষ্ঠান শুনছে আপনাদের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রথম প্রশ্নটা নিচ্ছি, সেটা হলো যে ইউএসএ আমার ভিসা বাতিলের ব্যাপারে। দেখুন, আপনি এখানে দু একটা মাধ্যমের কথা উল্লেখ করেছেন, তবে আমি এখানে আমি বক্তব্য দেওয়ার শুরুতে দু একটা বিষয় একটু আপনাকে বলে নিতে চাই। সেটা হলো যে প্রশ্ন করবেন আমাকে, কিন্তু পুরো সেটা সম্পূর্ণ উত্তর দিতে হবে, দেওয়ার সুযোগ দিতে হবে, এক। দ্বিতীয় হলো আই উইল রিকোয়েস্ট নট টু ইন্টারাপ্ট ইন বিটুইন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার বক্তব্য শেষ হলে তারপরে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, কারণ মাঝখানে যদি থামিয়ে দেন, ইউ শুড আন্ডারস্ট্যান্ড আই এম অ্যাবাভ 60, আমি হয়তো যে খেয়ে হারিয়ে ফেলতে পারি, কন্টিনিউয়েশনটা নাও থাকতে পারে, সেই জন্য বলে রাখলাম আর কি, যে চেষ্টা করবেন যাতে ইন্টারাপ্ট না করা হয়। এখন প্রথমে আসা যাক আপনি যে প্রশ্নটা করেছেন। হ্যাঁ, কতিপয় মিডিয়া তে যে জিনিসটা আমিও দেখেছি, তারা কোনো কোনো জায়গায় বলেছে, যেমন প্রথম হলো যে কোনো একটা মানব জমিন থেকে যে তারা শুনেছে, মিনস হলো হিয়ার সেইং সর্ট অফ থিং, কোনো সোর্স উল্লেখ না করে, কোনো এভিডেন্স না দেখিয়ে তারা একজন সদ্য বিদায়ী সাবেক সেনাপ্রধান তার সম্পর্কে এরকম একটা রিপোর্ট করলো যে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে গেছে। এখন কথা হলো যে এখানে কিছু বিষয় জড়িত আছে, আমি হয়তো যে আইনের অত এক্সপার্ট না হলো, কিছু কিছু বিষয় আছে সেগুলো হয়তো আপনারা দেখবেন যে নোটিফিকেশন অফ রিভোকেশন অফ ভিসাস, এটার জন্য আমেরিকার কতগুলো কিন্তু আইন আছে, আপনারা যদি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্ট INA 221 সাবসেকশন যদি আই সেটা দেখেন, বা যদি কোড অফ ফেডারেল রেগুলেশন 22 মানে CFR 41.122 সেখানে যদি দেখেন, সেখানে কিন্তু কিছু বিষয় লেখা আছে। আমি যদি সংক্ষেপে বলতে চাই, আপনারা দেখে নিন সেখানে, যে কারো ভিসা যদি ইউএস অথরিটি তারা যদি বাতিল করে, তাহলে সেটা তাকে নোটিফাই করতে হবে, তাকে নোটিফাই করাবে। এবং এখানে আছে, আমি যদি একটু পড়ি, কনসুলার অফিসার শ্যাল, এখানে কিন্তু শ্যাল কথাটা আছে, শ্যাল ইফ প্র্যাকটিক্যাবল নোটিফাই দ্য alien to whom the visa was issued that the visa was revoked. ekhane kintu shell kotha ta ache janato hobe. ekhon kotha holo amake ki janiyeche, ami jokhon hole visa er jonno apply korechhilam tokhon kintu amar sthayi thikana dewa hoyeche, amar contact number dewa hoyechilo, amar email address dewa hoyechilo, ebong ami onno sadharon dorjoner moto noy je amake khuje paoa jabe na. তো আমাকে এই নোটিফাই করা বা আমেরিকান কোনো কি বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনো জায়গায় এই যে আমার ভিসা ক্যান্সেল করা হয়েছে এটা কি কোথাও আছে? আমি কিন্তু বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়েছি, আমার যারা ওয়েল উইশার আছে এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়েছে, তারা কিন্তু কোথাও আমার নাম ইউএসএর কোনো কোথাও তারা পাইনি যে আমার ভিসা আপনার কি এখন ভ্যালিড ভিসা আছে?
ওকে, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। আপনি এখন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি প্রশ্নটি একটু বড় করে বলতে চাই যে কেউ কেউ বলেন যে বিজিবি প্রধান এবং সেনা প্রধান থাকার পর আপনার আর চাকরি করার দরকার নেই। কেউ কেউ কথাটি এরকম করে বলেন যে আপনার এখন প্রচুর টাকা, কেউ কেউ বলেন কয়েকশো কোটি টাকা। আপনার মানে আপনার পরিকল্পনা আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে অবসর পরে আপনি এখন কি করবেন। প্রথম কথা হলো যে আপনার শেষে যে কথাগুলো বললেন আমি দয়া করে বলবো না কয়েকশো না, আমাকে সামান্য কিছু একটু সূত্র দিয়ে দেন যাতে আমি আমার বাকি জীবনটা একটু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। শত শত কোটি তো দূরে থাকুক, সামান্য কিছুর যদি উৎসগুলো দেন যে আপনার এখানে হলো এত লক্ষ টাকা আছে বা এক দুই কোটি টাকা আছে, তাহলে ওইটা দিয়ে আমি একটা পরিকল্পনা করবো আমার ভবিষ্যৎটা একটু স্বাচ্ছন্দ্য হতে পারে কিনা। এটা হলো দেখেন, মানুষ যদি কোনো এভিডেন্স ছাড়া যদি মন করা কোনো কিছু বলে, এবং এটার পিছনে নিশ্চয়ই তাদের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলেছে, আমি এটাতে খুব ব্যথিত হই। আচ্ছা, এখন আসি হলো আপনারা প্রথম যে প্রসঙ্গটা বলেছিলেন সেটা হলো যে আমি অবসর জীবনে এসেছি কেমন কাটাচ্ছি বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। দেখুন, আমি প্রায় 39 বছর সামরিক বাহিনীতে চাকরি করেছি, অত্যন্ত সিনসিয়ারলি আমি চাকরি করার চেষ্টা করেছি, এবং অলমাইটি ওয়াজ ভেরি কাইন্ড, এবং মানুষের দোয়া, আমার মা বাবার দোয়া, আপনাদের সবার ভালোবাসার দোয়ায় আই কুড রিচ টু দ্য পিনাকল অফ দ্য আর্মি, যেটা হলো যে একটা মানুষের সেনাবাহিনীতে যখন ঢুকে প্রত্যেকেরই স্বপ্ন থাকে। অ্যান্ড ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমরা যদি আমাদের সর্বাধিনায়ক এম এ জি ওসমানিকেও ইনক্লুড করি, তাকে সহ আই এম দ্য 16th 16তম, 16শ না 16,000 না 16তম সেনাপ্রধান। তো এই জায়গাতে পৌঁছাতে পেরেছি, আই এম গ্রেটফুল টু অল মাই আল্লাহ, আই এম গ্রেটফুল টু মাই ওয়েল উইশার্স এন্ড আদার থিং। এখন কথা হলো রিটায়ারমেন্টের পরে, টু বি ভেরি অনেস্ট, একটা টেনশন ফ্রি, কোনো দায়িত্ব তেমন একটা নাই, আই এম জাস্ট রিল্যাক্সিং, এনজয়িং মাই ফ্রিডম অফ লাইফ। আমি যখনই সময় পাই আমার কোর্সমেট বা অন্যান্যদের সাথে আমি গলফ খেলতে যাই, আমার অনেক বন্ধু বান্ধব যারা আছে সিভিল রিটায়ার্ড তারা আসে, তাদের সাথে গল্প সময় কাটাই, এবং সর্বোপরি আমি পোস্ট ডক্টরেট করছি, সেটার সাবজেক্টটা নিয়ে আমি গবেষণায় সময় কাটাই। বাহ, কিন্তু একটি বিষয়, আপনার যে ব্যক্তিগত সহকারী ছিল পিএ, যিনি একজন ওয়ারেন্ট অফিসার, তাকে কি আসলে দুর্নীতির কারণে বা কোনো কারণে পদচ্যুতি করা হয়েছে? মানে এই 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 বিষয়টি অনেকবার আলোচনা আসছে, আপনার যখন ওই সেনা জীবনের কথা বলছিলেন যে আপনার যে পিএ একজন ওয়ারেন্ট অফিসার, তাকে দুর্নীতির কারণে বা মিসকন্ডাক্টের কারণে তাকে পদচ্যুত করা হয়েছে, এটা কি আপনি থাকতে সময় ঘটনা, পরে ঘটনা, বা এটি কি সত্য ঘটনা কিনা? দেখুন, যে বিষয়টা হয়েছে আমার পিএ সম্পর্কে, যেটা আমি যতটুকু জানতে পেরেছি অবশ্যই সেটা হলো যে আমি যখন চলে আসি রিটায়ারমেন্টে যখন আসি, তারপরে শুনেছি, এবং তার যেই বিষয়টা হয়েছে সেটা তাকে, হ্যাঁ, সে অবসরে গিয়েছে। তবে যদি আপনি যেই কথাটা বলছেন, এখানে ডিসিপ্লিন বলে একটা কথা আছে, দুর্নীতির বিষয়টা একটু আরো গভীর, গ্র্যাভিটি অফ দ্য অফেন্স সেটার উপরে ভিত্তি করে হলো যে পানিশমেন্ট গুলো হয়ে থাকে। আমি মনে করি অত যদি সিরিয়াস কোনো কিছু যদি হতো, হি শুড হ্যাভ বিন ডিসমিস ফ্রম দ্য সার্ভিস। আর আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকে জেল দিয়ে থাকি, অনেকে বরখাস্ত করে থাকি, হি ওয়াজ গিভেন নর্মাল রিটায়ারমেন্ট। আমি আর এই ব্যাপারে ফার্দার কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আমি আই থিংক আই কুড সে রাইট রাইট আমি আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রসঙ্গে আসি। জেনারেল, আপনি একটি কথা মানে বলা হয় যে আপনি রাজনৈতিক বিবেচনায় সেনাপ্রধান নির্বাচিত হয়েছেন, বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তাকে ডিঙিয়ে আপনাকে সেনাপ্রধান করা হয়েছে। আমি যদি প্রশ্নটি কমপ্লিট করি, তো সেই প্রশ্নটি এরকম দাঁড়ায় যে কেউ কেউ এটাও বলে থাকেন যে সেনাপ্রধান হিসেবে যিনি থাকবেন তাকে কোনো না কোনোভাবে ভারতের আশীর্বাদ পুষ্ট হতে হবে, এবং আপনি বিজিবিতে থাকাকালীন যেটি আমাদের বর্ডার গার্ড, সেই সময় আপনি ভারতের মনোযোগ বা আশীর্বাদ যেটাই বলি না কেন সেটি আপনি আকর্ষণ করতে সমর্থ হন। আপনার মন্তব্য শুনবো জেনারেল আহমেদ। একটু সময় দিতে হবে। জি, প্রথম কথা হলো যে সেনাপ্রধানের নিয়োগ দেওয়া এটা সরকারের এক্তিয়ার। 2018 সালে
সেটা আইন হয়েছে, তার আগে যেটা ছিল জেএসআই জয়েন্ট সার্ভিস ইনস্ট্রাকশন অনুযায়ী হলো বাহিনী প্রধানদের চাকরি অবসর এগুলো নিয়ন্ত্রিত হতো, 2018 সালে হয়েছে। এবং সেই অনুযায়ী সরকারের সুপারিশ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এখানে সাধারণত যে বিষয়গুলো বিবেচনায় আনা হয়ে থাকে সেটা হলো যে কমান্ডার এক্সপিরিয়েন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যাবিলিটি, তার সার্ভিস প্রোফাইল, তার বিভিন্ন কোর্স, মিলিটারি কোর্স বা অন্যান্যগুলোর পারফরমেন্স, সাধারণত এই জিনিসগুলো হলো দেখা হয়ে থাকে যখন হলো এলিভেট করা হয়ে থাকে। আর এই ধরনের সর্বোচ্চ আসনে যখন কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে কমান এক্সপিরিয়েন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যাবিলিটি, সার্ভিস প্রোফাইল, অন্যান্য জিনিসগুলো দেখা হয়। এখন আমি আসি, আপনি যেটা বললেন যে সিনিয়রদেরকে ডিঙিয়ে দেওয়া হয়েছে, আমাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন বাংলাদেশ সেনাবাহিনীতে তিনজন লেফটেন্যান্ট জেনারেল ছিল, আমি সহ, আমি এবং আমার সাথে আরো দুজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। হ্যাঁ, এই তিনজনে যে কোনো লেফটেন্যান্ট জেনারেলদের থেকেই কাউকে নিয়োগ দিতে, যে কোনো একজনকে দিতে পারত। এখন কথা হলো আমি যদি সেখানে যদি আসি, সে ধরেন আমি 10টা মিলিটারি কোর্স করেছি, তার মধ্যে 8টা কোর্সে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা ফিফথ হয়েছি, মানে প্রথম থেকে হলো 4-5 মধ্যে হলো আমার রেজাল্ট ছিল 8টা কোর্সে, একটা কোর্সে 9th হয়েছে, আরেকটা অসুস্থ ছিলাম সেটাতে আরেকটু খারাপ হয়েছে। আমি এতগুলো কোর্সে কিন্তু আমি উইদিন ফার্স্ট ফিউ ছিলাম। আমি সেনাবাহিনীর এমন কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই পারতপক্ষে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু তো অবশ্যই বাদ ছাড়া প্রায় সকল অ্যাপয়েন্টমেন্টে আমার চাকরি করার সৌভাগ্য হয়েছে। আই বিং দ্য আর্টিলারি অফিসার, আমি ইনফ্যান্ট্রি ব্রিগেডে ব্রিগেড মেজর ছিলাম, যেখানে অন্য যে দুজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তারা দুজনই ইনফ্যান্ট্রি অফিসার হিসেবে, তারাও ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিল, কিন্তু আমি আর্টিলারির অফিসার হিসাবে, সেটা হলো সেনাবাহিনীতে যারা চাকরি করেছে বা যারা চাকরি করছে তারা জানে অন্য আর্মসের কেউ ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর হতে হলে তার কি যোগ্যতা থাকতে হয়, আমি সেটা অর্জন করেছিলাম, ঠিক আছে। এখন আসেন যদি কমান্ডের কথা ধরেন, আমার সেনাবাহিনীর ইউনিট কমান্ডার অভিজ্ঞতা আছে, আমার বিডিআরের ব্যাটালিয়ান কমান্ডার অভিজ্ঞতা আছে, আমি 2টা ব্রিগেড কমান্ড করেছি, অ্যান্ড দ্যাট ইনক্লুডস একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, অন্যরা একটা করে ব্রিগেড কমান্ড করেছে, আমি কিন্তু তাদেরকে আন্ডারমাইন করছি না, আমি জাস্ট একটা কম্পারিজন দিচ্ছি, আমি কিন্তু 2টা ব্রিগেড কমান্ড করেছি, বাকি দুজন একটা করে ডিভিশন কমান্ড করেছে, আমিও ডিভিশন কমান্ড করেছি, আমি কিন্তু একটা বাহিনী কমান্ড করেছি, প্যারামিলিটারি ফোর্স বিজিবি, যেটা হলো সেনাবাহিনীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাহিনী, সেটা প্রায় 4 বছর, 2012 5ই ডিসেম্বর থেকে আমি 15ই নভেম্বর 2016 পর্যন্ত। প্লিজ লেট মি ফিনিশ। অপর যে দুজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তার একজন হলো আনসার এবং ভিডিপি কমান্ড করেছে, কিন্তু ডেফিনেটলি সেনাবাহিনীর পর যদি গুরুত্বপূর্ণ কোন কমান্ডার আনসার এবং ভিডিপি কমান্ডার থেকে, আমি নিশ্চিত সবাই একমত হবে যে বিডিজিবি কমান্ড ইজ মোর চ্যালেঞ্জিং, ঠিক আছে, আমার সেটার অভিজ্ঞতা আছে। আমি লেফটেন্যান্ট জেনারেল হিসাবে যখন আমাদের এই চিফ নির্বাচনের সময় হয়, লেফটেন্যান্ট জেনারেল হিসাবে আমি আর্ডক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড 14 মাস কমান্ড করেছি, সেটা অ্যাজ এ 3-স্টার জেনারেল, ইট ইজ এ কমান্ড, জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, আমার সেটার অভিজ্ঞতা আছে। এখন আমি যদি আপনি একে আপনার উপর এখন আমি ছেড়ে দিলাম এই জিনিসগুলো, তারপরে যদি ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বলে 2013, 14, 15, 16 যে ক্রাইসিসগুলো আমাকে ডিজিবিজিবি হিসাবে ফেস করতে হয়েছে, আমি যেভাবে ম্যানেজ করেছি, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই সব কিছু বিবেচনা করে কি আপনার কি মনে হয় আমাকে কোনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়েছে? আমি কি অন্য দুজনের উপরে উইথ ডিউ রেসপেক্ট দে আর অলসো ক্যাপেবল, কিন্তু তাদের থেকে কোন অংশে কি আমি কম, বরঞ্চ অনেক ক্ষেত্রে তাদের থেকে আমার 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 প্লাস পয়েন্ট আমি বলবো যে বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন যে এটা হলো পলিটিক্যাল বিবেচনা আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল? জেনারেল আজিজ, ফ্যান্টাস্টিক। আমি শুধু পরের প্রসঙ্গটা যেতে চাই যে ভারতের আশীর্বাদ
মনোযোগ ভারতের একটা ওই বিষয়ে আপনি কি বলবেন, যে আপনি যখন বিজেপিতে ছিলেন তখন আপনি ভারতের মনোযোগ আকর্ষণ করতে পারেন, এবং মানে কেউ কেউ বলে থাকেন যে আপনি আসলে তাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন বলে সেনা প্রধান হয়েছেন, এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন খুব সংক্ষেপে। দেখুন, আমি যখন বিজেপিতে চাকরি করি তখন আপনিও ছিলেন, আপনার সেই টক শোতেও আমি গিয়েছিলাম, অনেক কথা হয়েছে বিজেপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। আপনি আমার সাথে দ্বিমত করতে পারবে, আমার কথা দ্বিমত করতে পারবেন না, আমার সময় কিন্তু না বর্ডার ফিলিং অনেকটা কমিয়ে এসেছিল। এইটা কি তারা আমাকে কি সহানুভূতি দেখিয়েছিল আমার? সেটা ডেফিনেটলি আমার কমান্ড এবিলিটির কারণে আমি বাইলেটারাল সেই ধরনের সম্পর্ক বা যে সিচুয়েশন মেনটেন করতে পেরেছিলাম বলেই এগুলো হয়েছিল। এইখানে যে ভারতকে সন্তুষ্ট করার এখানে কিছু ছিল না। আর কথা হলো যে কার হলো যে অপরের সহযোগিতার প্রয়োজন হবে, যার যোগ্যতার অভাব আছে, অন্য জায়গায় যদি ঘাটতি থাকে তখন কারো সুপারিশ তদবি এগুলোর প্রয়োজন হবে। তা আপনাকে এই যে আমি যে তিন চারটে বিষয়ে বললাম তাতে কি আপনার মনে হয় যে এখানে অন্য কারো হলো ওই সুপারিশ বা পুশিং ডেসিং এর প্রয়োজন ছিল? আমি তো মনে করি আমার যে কমান্ড এক্সপিরিয়েন্স, আমি যে ক্রাইসিস ম্যানেজমেন্টে যে পারফরমেন্স দেখিয়েছি, আমার যা সার্ভিস প্রোফাইল, সবকিছু বিবেচনা করেই সরকার আমাকে অপর দুজনের থেকে যোগ্য মনে করেছে বলেই আমাকে নিয়োগ দিয়েছে। এখানে না কোনো পলিটিক্যাল ইয়েতে ছিল, না অন্য কারো এখানে কোনো ইনফ্লুয়েন্স ছিল। আপনারা এগুলো চেক করে দেখুন। আপনার কি মনে হয় না যে এগুলির তো একটা লং টার্ম এফেক্ট আছে, যাইটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে এখন র‍্যাবের মহাপরিচালক, সেই সময়কার র‍্যাবের মহাপরিচালক, পুলিশ প্রধান, তাদেরকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া? না না, দেখেন দুটো জিনিস, না না দেখেন, লং টার্ম ইফেক্ট আর শর্ট টার্ম ইফেক্ট বলে না, কারণ এটার হওয়া উচিত ছিল যে ইমিডিয়েট ইফেক্ট, যেটা যেটা হলো যে সাতটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন চেষ্টা করেছিল আমার এই মিটিংটা বাতিল করার জন্য। কিন্তু এখানে একটা উদাহরণ দেই যে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস সাপোর্ট অপারেশন, দি জেন্টলম্যান ইজ ফ্রম ফ্রান্স, এট দ্য টাইম হি ওয়াজ ইন প্যারিস, আমার সাথে মিটিং করার জন্য, তার সাথে 9 তারিখ আমার মিটিং হয়, অন 8 February হি ফ্লু ফ্রম প্যারিস টু নিউ ইয়র্ক টু হ্যাভ এ মিটিং উইথ মি। এখানে যেখানে হলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনরা তারা অ্যাপিল করেছিল UN হেডকোয়ার্টারকে টু ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল তো হয়নি, বরঞ্চ হি ফ্লু ফ্রম প্যারিস কেম টু নিউ ইয়র্ক টু হ্যাভ মিটিং উইথ মি। এবং দেখেন ওইখানে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, এই কমে যাবে, UN এর থেকে ট্রুপস কমায় দিবে, দিস দ্যাট অনেক কিছু, অ্যান্ড ইউ নো দ্যাট হোয়াট ওয়ার দ্য অ্যাচিভমেন্ট আফটার দ্যাট মিটিং, ইনস্ট্যান্টলি কিছু কিছু জিনিস আমার এই মিটিং এর পরে, যেমন ওইখানে একটা ছিল 6-man এরো মেডিসিন টিম একটা, এটার জন্য অনেক দেশ চেষ্টা করতে ছিল, আফটার মাই মিটিং উইথ দ্য কাউন্টার উইথ দ্যাম সেদিনই তারা সিদ্ধান্ত নিল দিস 6 এরো মেডিসিন টিম উইল বি টেকেন ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, এটা প্রয়োজন আছে। তারপরে যেমন আমাদের একটা ইউনিট ছিল যেখানে হলো যে জনবলের প্রায় 50 জন কম ছিল অন্য দেশের তুলনায়, আই রেজ দ্যাট পয়েন্ট অ্যান্ড দে এগ্রিড, এবং আমি আসার পরপরই তারা চিঠি দিয়ে বলেছে দোজ 50 পার্সোনাল উইল বি ইনক্লুডেড অ্যান্ড ইট ইজ ডান। তারপরে ধরেন আমাদের এমপি ইউনিটের 13 জন লোকের শর্টেজ ছিল, জিনিসগুলো ছোট মনে হতে পারে বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু লং টার্ম ইফেক্ট আছে, সেটা তারা অনুমোদন দিয়েছে। তারপরে তারা একটা হলো যে আর্ম হেলিকপ্টার ইউনিট, তারপরে ধরেন কিউআরএ কুইক রিয়াকশন ফোর্স, এগুলো নেওয়ার জন্য তারা যে বাংলাদেশ থেকে নেবে বলে আমাকে সেখানে কমিট করেছে এবং পরবর্তীতে তারা চিঠি দিয়েছে, আই এম শিওর দোজ আর আন্ডার প্রসেস নাও। এবং আরেকটা যে বিষয় ছিল সেটা হলো যে অনেক আমাদের রিইম্বার্সমেন্ট ওখানে তখন হেল্ড আপ ছিল, বিভিন্ন কারণে এগুলো ডিলে হচ্ছিল, সেগুলোতে অনেক প্রগ্রেস হয়েছে যখন এই মিটিং এর পরে যখন চলে আসি অনেকগুলো তারা ক্লিয়ার। ওই মিটিং এ কি এমন কোনো কথা হয়েছিল আপনার সঙ্গে যে সামরিক ক্রয়ের ব্যাপারে ওদের যে অনুদান, সেই অনুদানের আমি তাদেরকে একটা বিষয় বলেছিলাম, আপনারা জানেন যে 4 February তাদের একজন স্টাফ কোন একটা প্রেস ব্রিফিং এর সময় এই যে স্পাইওয়্যার যে একটা ইকুইপমেন্টের প্রসঙ্গে নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, সে সেখানে একটা কথা বলেছিল। আমি যখন এই প্রসঙ্গটা তাদের সাথে তুললাম যে তোমরা তো এই ইকুইপমেন্টটা আমরা দিতে পারবো কিনা, তোমরাই তো চেয়েছো, উই হ্যাভ দ্য লেটার,
আমাদের কাছে কিন্তু আমি যদি এই বিষয়গুলো যদি আপনাকে আপনাদেরকে যদি বলি, দেখেন সেটা কিন্তু না 29 জানুয়ারি 2016 ইউএন হেডকোয়ার্টার যে ডিপি কেউ থেকে বাংলাদেশের কাছ থেকে ইমেলের মাধ্যমে জানতে চায় যে আমরা একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট মনুষ্যকে ডিপ্লয়মেন্টের জন্য দিতে পারবো কিনা 5ই মে ইমেলের মাধ্যমে। আই এম টকিং ফ্রম দ্য ডকুমেন্টস। 5ই মে কোন সাল, কোন সাল এটা? 2016 ঠিক আছে, সরি 29 ডিসেম্বর 2016 ইমেলটা দেয়। 5ই জানুয়ারি 2017 আমাদের আর্মি হেডকোয়ার্টার থেকে তাদেরকে জানানো যায় হ্যাঁ এটা আমরা দিতে পারবো, বাট নট বিফোর সেপ্টেম্বর 2018, কারণ ওই ইকুইপমেন্ট আমাদের দেশে নেই, এটা আমাদেরকে কিনতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন এই ইকুইপমেন্টটা কি ধরনের হবে, কি ইকুইপমেন্টটা, এইটার একটা স্টেটমেন্ট অফ রিকোয়ারমেন্ট ফর এ সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট এই হেডিং এ মনস্কর জানা, প্লিজ না না এখানে একটু শুনতে হবে, অন্য প্রসঙ্গে যাবেন না, আমি এটা একটু ক্লিয়ার করি। সেখানে কিন্তু সংক্ষিপ্ত করেন প্লিজ। জি, লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ, মিলিটারি অ্যাডভাইজার ফর পিস কিপিং অপারেশন, উনি 25 অগস্ট 2014 তারিখে যেটা স্বাক্ষর করেছেন, যেটার মধ্যে কিন্তু এটা রিকোয়ারমেন্টটা দেওয়া ছিল। রিকোয়ারমেন্টটা কি ছিল, যে ওইটাতে মিশনে ছিল টু প্রোভাইড সিগন্যাল ইন্টেলিজেন্স সাপোর্ট টু মনুস্কো ইন ইস্টার্ন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ইন অর্ডার টু সেভ মিলিটারি অপারেশন। আর ওইখানে যেটা হলো দিয়েছিল কমিউনিকেশন ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট টু কমিউনিকেট ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট দ্য কমিউনিকেশন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, না 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 এই কথাটা একটু শুনতে হবে, নাহলে কিন্তু আপনাদের উইল প্রোভাইড ইন্টারসেপশন অ্যান্ড অ্যানালাইস অফ ডেটা অ্যান্ড টেক্সট বেজ কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন অফ কন্টেন্ট। আর হলো ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট, এই যে তাদের যে এক্সিকিউশন, তারা কি কি দিতে হবে, কি কি ক্যাপাবিলিটি থাকতে হবে ইকুইপমেন্টটার, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। দ্য ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট উইল বি রেসপন্সিবল ফর ডিটেক্টিং আইডেন্টিফাইং অ্যান্ড অ্যানালাইজিং ইলেকট্রোম্যাগনেটিক ওনারশিপ অ্যান্ড ডিজিটাল সোর্স এমিটার্স ইন রেসপেক্ট অফ লোকেশন ওনারশিপ এটসেট্রা। তার মানে এই যে স্পাই ওয়্যারের কথা যেটা বললেন, এইটা কিন্তু দিস ওয়াজ দ্য রিকোয়েস্ট ফ্রম ইউএন ইউএন হেডকোয়ার্টার। আমি আপনাকে কত তারিখে স্বাক্ষর করেছে, তারা ইমেল কত তারিখে করেছে, বাংলাদেশ এটা রেসপন্স দিয়েছে, অল দোজ ডকুমেন্টস আর অ্যাভেলেবল। কেউ যদি বলে এখানে আমার ভাইদেরকে, যে আপনি একটা জিনিস বললেন যে সামরিক ওই যে কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি জিনিসে, আমি তো এখন তো ইউনিফর্মে বাইরে চলে এসেছি, আমি বিজিবিতেও নাই সেনাবাহিনীতেও নাই, যদি আমি এখন এলপিআর আছি ছুটিতে আছি, বাট আই এম আউট অফ ইউনিফর্ম। আই চ্যালেঞ্জ কেউ যদি কোনো একটা এভিডেন্স দিতে পারে যে আমি ডিজি বিজিবি থাকাকালীন, আমি সেনাপ্রধান থাকাকালীন, আমার কোনো ভাই বা কোনো আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীর কোনো আর্মস ইকুইপমেন্ট এমুনেশন প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে, আই উইল অ্যাকসেপ্ট এনিথিং, আই এম রেডি, আই এম গিভিং এ চ্যালেঞ্জ। এখন তার এমন না, এতদিন বলি নাই, কেন বলি নাই, বিকজ আই ওয়াজ ইন ইউনিফর্ম, বললে যে আমার পজিশনকে আমি ইউজ করে হলো আমি কাউকে থ্রেট করছি বা দিস দ্যাট, বাট আই এম নাও আউট অফ ইউনিফর্ম, আই চ্যালেঞ্জ। যারা এগুলাকে বলছে সম্পূর্ণ এগুলো হলো মিথ্যা কথা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি একটা প্রমাণ করতে পারে, ওকে একটা প্রমাণ করতে পারে যে আমার কোনো ভাইদেরকে, আমার কোনো আত্মীয় স্বজনকে একটা কন্ট্রাক্ট আমি দিয়েছি, আই চ্যালেঞ্জ। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নেক্সট আমি যখন জিউসি ছিলাম 33 ইনফ্যান্ট্রি ডিভিশন কুমিল্লাতে, হি ওয়াজ মাই এডিসি। একটা হলো এডিসি হলো জাস্ট হলো লাইক হলো সান পার্সোনাল স্টাফ, এক্সক্লুসিভ স্টাফ এডিসি ছিল, এবং এডিসির সাথে আমার যে আমার আত্মীয় স্বজন এদের সাথে হলো যে আমাকে যে ইন্ট্রোডিউস করে দিতে হবে, এটা কোনো না, বিকজ যে এডিসি থাকে, এডিসি এমন একজন থাকে, তারও হয়তো এডিসি অথরাইজ না, তার থাকে কর্ড থাকে, জিওসি টু কর্ড থাকে, তারা হলো একজন পার্সোনাল স্টাফ, এক্সক্লুসিভ স্টাফ, এবং এই স্টাফের সাথে
পরিবারের অন্যান্যদের একটা হলো সম্পর্ক এমনিতেই হয়ে যায়, কারণ হি বিকামস পার্ট অফ মাই ইয়েতে। আমি একটা কথা বলি আপনাদেরকে, যে একটা যখন এডিসি যখন হয়, আমরা কিন্তু তাদেরকে সন্তানদের থেকে হলো যে আলাদা করে কখনো দেখি না, ঠিক আছে? তো এইখানে আমি হলো স্বামীকে আমার ভাইদের সাথে পরিচয় করে দিয়েছি, তারা হলো কন্ট্রাক্টের সাথে ইনভলভ হয়েছে, এটা আমি মনে করি অবান্তর একটা প্রসঙ্গ। তা আমি আর এটা নিয়ে ফার্দার কোনো কথা বলতে চাই না। আই থিঙ্ক আই হ্যাভ মেড দিস পয়েন্ট ক্লিয়ার। নাও কোশ্চেন কামস, এই যে আপনারা বললেন যে অন্য নাম অন্যান্য জিনিস, আপনি তো সাংবাদিকতা করছেন, আপনার তো না জানার কথা না আমাদের কত লক্ষ লক্ষ বাংলাদেশি লোকজন বিদেশে আছে, তারা তাদের কি নিজস্ব নাম পিতৃ পরিচয় বা ঠিকানা কি অ্যাকচুয়ালটা ইউজ করছে? একটা উদাহরণ দেন, কোন জায়গায় যে আমি কাউকে টেলিফোন করেছি কিনা, যদি যে হ্যাঁ আপনি একে নির্দেশ দিয়েছেন, ওদের হলো যে এটা করে দাও, এদেরকে নির্দেশ দেন এটা করে দাও, এরকম কোন এভিডেন্স কি আপনাদের কাছে আছে? অন্য কেউ করুক, আপনি এটা সাপোর্ট করেন কিনা যে নাম চেঞ্জ করা? না না, অন্য কেউ করুক কি না করুক, আমার কথা হলো আমার যেই কথাটা, আপনি যেটা করেন সেটার থেকে ডিবেট করবেন না। আপনি বলছেন যে আমার ইনভলভমেন্ট আছে কিনা, প্রমাণ দেন, প্রমাণ দেন এখন দেখি। বাঙালি লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি? রাইট, জেনারেল আজিজ, শুধু একটা জিনিস জানতে চাইবো, যে ওরা যখন আপনার ভাইরা যখন এই অন্য নামে ডকুমেন্ট করেছেন, সেই সময় সেটিতে স্বাক্ষর করার ক্ষেত্রে আপনার বিজিবির অফিসার বা যিনি আপনার সেকেন্ড ইন কমান্ড ছিলেন বা যিনি আপনার অধস্তন কর্মকর্তা ছিলেন, তিনি স্বাক্ষর করেছেন, প্রতি স্বাক্ষর করেছেন, এতে কি বোঝা যায় তারা আপনার মানে ইনফ্লুয়েন্স? আই ডোন্ট থিংক সো। এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, আর এই ধরনের করার প্রসঙ্গ এসেছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না। আমরা খুবই কিন্তু এখানে একটা একদিন এবং একদিনের পরের বিষয় দেখি, যে আমরা দেখি যে তারা উপস্থিত ছিলেন, পরে আমরা যখন জানতে পারি যে তাদেরকে ঠিক একদিন আগেই তাদেরকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করেছেন। আমরা কি প্রশ্ন করতে পারি যে শুধু আপনার বিয়েতে অ্যাটেন্ড করার জন্যই কি তাদেরকে, তাদের আপনার ভাইকে, ভাইদের ক্ষমা করা হয়েছিল? দেখুন, আল জাজিরার সেই নাটকটা এখানে ক্লেম করেছে যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, ঠিক আছে? এখন ইনভেস্টিগেটিভ কোনো যদি রিপোর্ট হয়, দ্যাট শুড বি বেসড অন ফ্যাক্টস, ফিগার, এভিডেন্স, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। যেমন ওই যেটা হলো স্কাই ওয়ারের ব্যাপারে যে জিনিসটা বলেছে, আমি 25 তারিখে দায়িত্ব নিয়েছি, 26 তারিখে করেছি, তার মানে হলো যে পুরো কন্ট্রাক্টটা আমি আমি দিয়েছি, যেটা হলো যে একটা সিম্পলি একটা হলো ফানি জিনিস, অবাস্তব একটা জিনিস, এটাকে লিঙ্ক করার চেষ্টা করেছে। এখানেও কিন্তু একই জিনিস আপনারা এখন নিয়ে আসতে আছেন, একদিন বা ইত্যাদি ইত্যাদি। ধরেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে কতক্ষণ সময় লাগে? মানে ওনারা কি, আমি যদি বলি, আমি যদি বলি টিল দ্য টাইম দে আর নট পার্ডন, আসে নাই আমার কোনো ভাই, আপনারা কি এমন প্রমাণ দেখাতে পারবেন যে না আমার বড় ভাই যে না সে তো 6 মাস যাবত হলো বাংলাদেশে ঘুরঘুর করছিল, আপনাদের কাছে কোনো এভিডেন্স আছে? আপনারা তাহলে কিভাবে বলবেন যাকে হলো যে কোনো একটা, এবং আপনি এটা যে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে আপনি 1 ঘন্টা আপনারা টক শো হয়েছে, উনি এটার আইনি ব্যাখ্যা সবকিছু দিয়েছেন, আমি আর ওই ফার্দার ইয়েতে যাবো না, কিন্তু কারো যদি, এবং এটা যে কি ধরনের মামলাটা হয়েছিল সেটা সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে, সবকিছু করা আছে, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ছিল কিনা আমার ভাইদের, আমার যে বড় ভাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি, আমি তো 72 থেকে হলো ঢাকাতেই থাকি, মোহাম্মদপুরিতে, যে কোনো সে অটো টক অ্যাবাউট গেটিং ইনভলভ ইন এ কিলিং, কাউকে একটা কোনোদিন চড় মেরেছিল কিনা, কারো বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমা ছিল কিনা, তার নামেও কিন্তু সে একই হলো মিথ্যে হলো হত্যা মামলা দিয়েছিল, কার নামে দিয়েছিল, যে হলো ফ্রিডম পার্টির একজন হলো এইখানে এইখানে যে এই প্রসঙ্গটা আনা হয়েছে যে এখানে তাদের উপস্থিতি, উপস্থিতি যেদিন হলো যে দেখেন, এখানে তো আমার তো
ছেলেদের গায়ে হলুদ হয়েছে, অন্যান্য অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু হয়েছে, কই সেখানে তো তারা তো উপস্থিত হয়নি, সেখানে তো তারা উপস্থিত হয়নি, তাইলে কি না, তাইলে যদি এইটাই যদি হতো যে না আমার ছেলের বিয়ের জন্য আমি আর কোনো ইনফ্লুয়েন্স ছিল বা কিছু একটা ছিল, আপনার ছেলের বিয়েতে তারা ফিউজিটিভ তবু তারা উপস্থিত ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি সেখানে উপস্থিত ছিলেন, তখন আইএসপি এর একটা ব্যাখ্যাও দেওয়া হলো, সেই আইএসপি এর ব্যাখ্যার মধ্যে কিন্তু একবারও বলা হয় নাই যে তারা আসলে ফিউজিটিভ না, তাদেরকে আসলে মুক্তি দেওয়া হয়েছে, আমরা কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমা করা হয়েছে, সেটি জানতে পেরেছি অন্তত তিন সপ্তাহ পরে। তারা যেমন একটা জিনিস বলেছিল, আমি আমার ফিজিটিভ ভাইদের সাথে দেখা করার জন্য মালয়েশিয়া গিয়েছিলাম, আমি মালয়েশিয়া গিয়েছিলাম ইন এপ্রিল 2019, আমি সিঙ্গাপুরে একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম, ওইখান থেকে আসার সময় 36 hours একটা ট্রানজিট নিয়েছিলাম, ওইখানে গিয়েছিলাম, ঠিক আছে, তার মানে এপ্রিল মাসে আমার কোনো ভাই কি তাদের কোনো মামলা মোকদ্দমা ছিল, আপনি বলুন, ছিল না, কিন্তু তাদের তদন্তে উদ্ঘাটিত কি হলো যে আমি ফিজিটিভ ভাইদের সাথে দেখা করতে গিয়েছিলাম, সো ইট ইজ এ লাই, ডু ইউ এগ্রি উইথ মি? এটা কিন্তু না 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 না, শুনেন আমি যখন কথা বলবো যে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর নো, তার মানে এই যে আমি গিয়েছিলাম ওইখানে, ঠিক আছে, আমার বড় ভাই হলো 2007 থেকে হলো মালয়েশিয়াতে থাকে, সেকেন্ড হোম করে 2007 থেকে, দিজ আর অল ডকুমেন্টারি, ইউ ক্যান চেক ব্যাক, আমি আমার ওইখানে গিয়েছিলাম, আমার ভাইয়ের বাসাতে ছিল, সেইখানে যদি আমি একটা হলো দেশের হলো সেনাবাহিনী প্রধান আমাকে যদি এম্বাসি থেকে যদি ইনভাইট করে, আমি আমার ভাইয়ের বাসায় উঠেছি, তার সাথে যদি আমার ভাই এবং ভাবিকে যদি ইনভাইট করে, ওয়াজ ইট রং? No, no, it's not wrong. কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে যে উনি যে উনি যে উনি যে 2007 সালে উনি যে 2007 সালে সেকেন্ড হোম করলেন মালয়েশিয়াতে, হাউ 2007 সালে তখন তো মানে সেকেন্ড হোম করতে হলে তো তাকে বাংলাদেশ থেকে টাকা নিতে হয়েছে, রাইট? জি না, তখন টাকা লাগতো না, এমনি নিয়ে দেখেন, ওকে, জি জি, তখন লাগতো না। আপনার মন্তব্য শুনবো, আমি একটু প্রশ্নও করতে চাই সাথে, নির্বাচনের পরপরই অন্যান্য বাহিনী প্রধানের সাথে আপনিও অভিনন্দন জানাতে গিয়েছিলেন সেই সময়কার আওয়ামী লীগের প্রধানকে, যিনি তখনও পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাই এবং ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আপনার জানা আছে যে এরকম কখনো হয়েছে কিনা? এটি কি মনে হয় যে আপনি মনে প্রাণে আসলে এই দল যাতে ক্ষমতায় আসে সেটির চেষ্টা করছিলেন নির্বাচনে, 2018 সালের নির্বাচনের কথা বলছি আমি স্পেসিফিক? আচ্ছা, একটু সময় দিতে হবে, জি, খুব একটা, যেটার সাথে হলো যে আমাদের সরকার, আমাদের একটা বাহিনী এবং হলো আমার ব্যক্তিগত ইমেজ সবকিছু হলো সম্পৃক্ত আছে, সময় দিতে হবে, শুনতে হবে মানুষজন। প্রথম কথাটা হলো, সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, সেনাবাহিনী কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স, এখানে কিন্তু সবাই শুনে চেইন অফ কমান্ড, এবং এইখানে আমাদের বিভিন্ন রুলস রেগুলেশন যেটা আছে সেটা হলো যে অল আর সাপোজ টু অ্যাভয়েড বা কমপ্লাই উইথ দ্য লফুল কমান্ড, কতগুলো জিনিস আছে, আরো অনেক কিছু আছে। এখন কথা হলো যে যখনই হলো কোনো ইলেকশনে সেনাবাহিনীকে মোতায়েন করে, তার আগে কি কি পদক্ষেপ গুলো নেওয়া হয় আপনাদের জানা থাকার কথা, সেখান থেকে হলো তার আগে যে আর্টিকেল 126 অনুযায়ী কিন্তু ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া আছে আমাদের সংবিধান কর্তৃক, যে তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যা কিছু তাদের প্রয়োজন গভর্নমেন্ট তাদেরকে দিতে বাধ্য, এবং সেনাবাহিনী কিন্তু একটা সরকারি একটা অঙ্গ, শুধু সেনাবাহিনী না, ল এনফোর্সিং অল এজেন্সি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এভরিবডি, এভরিবডি সাপোজ টু অ্যাসিস্ট ইলেকশন কমিশন টু হোল্ড এ ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। এখন এখানে কতগুলো জিনিস আছে, দেখেন সেখানে হলো কি, ইলেকশন কমিশনের থেকে কিন্তু একটা নির্দেশনা বের হয়, সেখানে কিন্তু কার কি দায়িত্ব, পুলিশের কি দায়িত্ব, র্যাবের কি দায়িত্ব, আর্ম ফোর্সেস এর কি দায়িত্ব, এগুলো কিন্তু একদম স্পেসিফিক। আপনি যদি দেখেন সেইটার, আমার অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনটা পেজ নাম্বার বা প্যারাগ্রাফটা মনে নাই, বাট আই ক্যান সে ওইটা যদি ধরেন বা পাশের নিচের দিকে আছে এবং ডান পাশের উপরে চার, সম্ভবত চারটা পয়েন্ট আছে,
ক্লিয়ার কাট বলা আছে যে আর্ম ফোর্সেস কি কি দায়িত্ব পালন করবে। সেখানে কিন্তু আমাদের যেটা হলো, আমরা হলো যে সবগুলা জেলাতে যাব, প্রয়োজন হলো উপজেলা পর্যায়ে যাব, এবং যেখান থেকে হলো যে আমরা খুব দ্রুততম সময়ে যখনই হলো রিটার্নিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বা অন্য যারা আছে তারা যখনই হলো রিকোয়েস্ট করবে টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমরা যাতে কুইকলি ওখানে যে ইন্টারভেন করতে পারি সেই সমস্ত জায়গাগুলোতে আমরা অবস্থান নিব। আমরা কিন্তু স্ট্রাইকিং ফোর্স, ঠিক আছে, এবং আমরা হলো অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সাথে ইন কোঅর্ডিনেশন, এবং দিস কোঅর্ডিনেশন উইল বি ডান বাই দ্য রিটার্নিং অফিসার। বুঝতে হবে এখানে কিন্তু চাইলেই সেনাবাহিনী যা কিছু করার একচার নয়, অন্যান্য সময় ডমিনেশন করবে যে ঠিক আছে প্যাট্রোলিং করলো, ইয়ে করলো, আবার এখানে কতগুলো রেস্ট্রিকশন আছে নির্বাচনের যে একটা সময়, ওই সময়ের মধ্যে উইদিন 600 আর্মির কোন প্যাট্রোল যদি ওদিকে আপনার নিজস্ব কোন মত গড়ে উঠেছে আপনার মাঠে নিয়োজিত আপনার অফিসার বা এবং ইয়াদের দ্বারা, আপনার কি নিজস্ব কোন মত গড়ে উঠেছে 2018 সালে? আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে ইলেকশনটা কিরকম হয়েছে। আপনি আমাকে বলেন, আমি বলতে পারি যে এই ইলেকশনে আমি ইলেকশনের আগে কোন এক এক জায়গায় আমি ক্যাম্প ভিজিটে গিয়েছিলাম, তখন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, যে আমি বলেছিলাম যে আমি দেশের অনেক জায়গাতে ভিজিট করেছি, অনেক বিভাগীয় শহরে গিয়েছি, অন্যান্য জায়গায় গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা শান্তিপূর্ণ ইলেকশন হবে, আপনারা নির্ভয়ে আসবেন, আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো, যাতে পথে বা অন্য কোথাও কোনো ইয়েতে না হয় সেটা আমরা নিশ্চিত করবো, আপনারা নির্ভয়ে যাবেন। ইফ ইউ রিমেম্বার, আমি কিন্তু এই কথাগুলো বলেছি, তাই না? আমাদের কাজ ছিল যে লোকজনকে ওইখানে হলে ইন্সপায়ার করা, সো দ্যাট দে গো অ্যান্ড কাস্ট দেয়ার ভোট, ঠিক আছে। দেখেন এই ইলেকশন পরে একটা মাত্র হলো কিলিং হয়েছে, সেটা সম্ভবত ফেনীতে, এবং সেটা হলো দুই দলের কর্মীদের মধ্যে, কিন্তু ভোটার কিন্তু আমরা এই কথা শুনেছি। আপনি আমাকে বলেন, জেনারেল, আপনি আপনি যখন ইলেকশনটা শেষ হয়েছে তখন আপনি মন্তব্য করেছিলেন যে আপনি একটা অসাধারণ নির্বাচন দেখেছেন, বাংলাদেশে এত ভালো নির্বাচন আপনার দেখেন নাই, ইফ আই কারেক্টলি রিমেম্বার। আপনি কি এই বক্তব্যে স্ট্যান্ড করেন, নাকি আপনি আদারওয়াইজ দেন ইউ আর ইন ইউনিফর্ম, দ্যাটস ওয়াই ইউ হ্যাড টু টেল দিস থিং? নো, শুনুন, আমাদের কিন্তু বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা এটা কিন্তু অনেক। আমি যখন ক্যাপ্টেন ছিলাম, আমি যখন লেফটেন্যান্ট ছিলাম তখন এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করেছি, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল হিসাবে এবং সাবসিকুয়েন্টলি। তো আমার কিন্তু নির্বাচনে, বিভিন্ন জাতীয় নির্বাচন, অন্যান্য নির্বাচনে সেনাবাহিনীর সদস্য হিসাবে বিভিন্ন ক্যাপাসিটিতে আমার অংশগ্রহণের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আপনি দেখেন, কম্পেয়ার করেন যে এই 2018 যে ডিসেম্বরে, 30 ডিসেম্বরে যে ইলেকশন হয়েছে এবং অন্যান্যগুলোতে যে ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনে কোনটাতে আমার দায়িত্বটা কি টু এনশিওর, অ্যাসিস্ট আদার্স টু মেইনটেইন অর এনশিওর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনি সেদিন বলেন যে তাহলে যখন হলো ডক্টর কামাল হোসেন সাহেব যখন হলো কয়টার সময় গিয়েছিলেন ভোট কেন্দ্রে, হোয়াট ওয়াজ হিজ কমেন্ট? দুপুরের আগে ফখরুদ্দিন আলমগীর সাহেব যখন আপনাকে সেগুলো নিতে হবে, যেটা হলো সেনাবাহিনীর দায়িত্ব ছিল, ওকে, ফ্রম ল দায়িত্ব ছিল টু অ্যাসিস্ট, ওকে। আমি মনে করি এইখানে, ঠিক আছে না, এইখানে আমার যে বক্তব্যটা সেটা হলো যে ইট কমেন্সুরেটস, ওকে, সরি, আমার যে বক্তব্যটা ছিল দ্যাট কমেন্সুরেটস উইথ দ্য টাস্ক গিভেন টু মি বাই দ্য ইলেকশন কমিশন, ঠিক আছে, সেটা, ওকে,
ঠিক আছে, আমরা পরের এবং শেষ প্রসঙ্গে আসি। আমরা জানি যে একজন লেফটেন্যান্ট কর্নেল জনাব শহীদ, যিনি আপনার কোর্সমেট, তা পরবর্তীকালে তার সঙ্গে আপনার ফোনের ফোনালাপ যখন আমরা সবাই শুনতে পেয়েছি যে বা সেই অডিও কলটি ফাঁস হওয়ার পরে আমরা আইএসপিএর ব্যাখ্যা করে জেনেছি যে তিনি সেনাবাহিনীতে পার্সোনা নন গ্রাটা, তিনি আপনার কোর্সমেট হলো, তার সঙ্গে আপনি কেন এত কথা বললেন, কেন এইসব বিষয় নিয়ে আপনার আলোচনা করতে হলো, সেই বিষয়ে একটু আপনার কথাও আমরা একটু শুনতে চাই। আইএসপিএর ব্যাখ্যা আমরা দেখেছি যে কিছু বলা হয়েছে, কিন্তু আমরা একটু শুনতে চাই একজন সেনাবাহিনীতে সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, যাকে আসলে সেনাবাহিনী বলছে, আমরা আইএসপিএর মাধ্যমে জানছি যে তার সাথে আসলে কারোই কথা বলার কথা না, একজন সেনাপ্রধান কেন তার সঙ্গে কথা বলতে গেলেন, ওই ফোন রেকর্ডটি কে ফাঁস করেছিল বলেও আপনার মনে হয়, আমরা একটু শুনতে চাইবো, এটি আমাদের শেষ প্রসঙ্গ। প্রথম কথা হলো যে যেই শহীদের কথা আপনি বলছেন, জি শহীদ এখানে হলো যে অনেক জায়গায় সে ক্লেম করে আমি তাকে হলো ফোন করেছি, আমি তাকে মধ্যস্থতার নেগোসিয়েশন অফার দিয়েছি, দিস দ্যাট ইটস এ কমপ্লিট লাই, ইটস এ কমপ্লিট লাই। আপনি যদি চান, এনিবডি যদি চায় যে কে আমাকে অ্যাপ্রোচ করেছিল যে তার যে সমস্যাটা হচ্ছে, যাদের সাথে সমস্যাটা হচ্ছে, এটা আমি কোনোভাবে এটাকে একটা হলো যে কম্প্রোমাইজ বা কিছু একটা বা মিটমাট একটা করাই দিতে পারি কিনা, এই রিকোয়েস্টটা কে করেছিল। আপনি যদি চান আমার সেই বন্ধু, আমার সেই কোর্সমেট, তার কন্ট্যাক্ট নাম্বার, তার নাম সব কিছু এনিবডিকে নাচ করি, তাহলেই বুঝতে পারবেন যে ইট ইজ এ কমপ্লিট লাই। হোয়াই শুড আই কন্ট্যাক্ট হিম? তার সাথে আমার কোনো এরকম কোনো কিছুই ছিল না যে তাকে আমি টেলিফোন করব বা তাকে টেলিফোন করে তাকে হলো অফার দেব। কেন? নোবডি টোল্ড মি, হোয়াই শুড আই, প্রশ্নই আসে না। এখন যেটা হলো বলছেন যে এখানে যে অডিওটা কে ফাঁস করলো না করলো, দেখেন আপনার সাথে আমি কন্টেন্টের কথাও যদি আসি, একটু কন্টেন্টের কথাও যদি আসি, আমরা যদি শুনতে পেয়েছি, জি হ্যাঁ আমি বক্তব্যটা বলি তারপরে আপনি হলো যে প্রশ্ন করেন, জি হ্যাঁ, কারণ এটা হলো অনেক অনেক বিষয় আছে। তবে এইখানে এই যে দেখেন মাঝখানে আপনি কথা বলেন, আমি ঠিক আছে, আপনি 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 আবার শুরু করেন, যে মানে আমরা যদি বলি যে বিষয়বস্তু নিয়ে আপনি বলছিলেন, যে যখন আপনি আপনি তার সাথে ফোনে কথা শুরু করেন নাই, কিন্তু একটা কথোপকথন হয়েছিল এবং সেখানে বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা একটু আপনার কাছে, না না আমি এইটাতে কি কথোপকথন হয়েছিল বা কি হয়েছিল না হয়েছিল এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলবো, তারপরে আপনারা অন্য প্রসঙ্গে যদি এইটারই অন্য প্রসঙ্গে যদি প্রশ্ন করতে চান সেটা সেটা হলো, এতদিন আমি ইউনিফর্মে ছিলাম, আমি যদি এটার ব্যাপারে কোনো লিগাল অ্যাকশনের বা কোনো কিছু প্রোটেস্টের ব্যাপারে যদি আমি কোনো পদক্ষেপ নিতে যেতাম, অনেকে প্রশ্ন করতো যে আই এম এক্সারসাইজিং মাই অথরিটি, আই এম মিস ইউজিং মাই পাওয়ার, আমি কিন্তু এখন ইউনিফর্মে বাইরে আসছি, আমি হলো আগামী জুনের 25 তারিখের পর থেকে হলো সম্পূর্ণ আমার রিটায়ারমেন্ট শুরু হবে, তখন হলো আমি চিন্তা করবো যে হোয়াট লিগাল অ্যাকশন আই শুড টেক এগেনস্ট দিস কাইন্ড অফ হলো যে প্রপাগান্ডা অ্যান্ড আদার থিংস, কারণ আপনার সাথে এখন আমি কথা বলছি, আপনার সাথে আমি অনেক কথা বলেছি, আপনি যদি ইন্টারনেটে যান ওইখানে দেখবেন ভয়েস ক্লোনিং টুলস আছে, ভয়েস সিনথেসাইজার আছে, যেগুলাতে এগুলা এবং আরো অনেক সফিস্টিকেটেড আছে, যে কোনো ব্যক্তির 30 মিনিটের অডিও যদি আপনি যদি না ওই একটা সফটওয়্যারে রান করেন, তারপরে যে কোনো কথা যদি আপনাকে যদি এটাকে ক্লোন করতে চান বা এটাকে এডিট করতে চান, আপনি মন গড়া করতে চান, ইট টেক্স 3.7 সেকেন্ড টু চেঞ্জ দ্য হোল সেন্টেন্স, আপনি যেরকম চান। তো এইখানে যে জিনিস হয়েছে এতটুকুই বলবো, ইট ওয়াজ এ কাট অ্যান্ড পেস্ট, ইট ওয়াজ টেম্পার দিস দ্যাট, অনেক কিছু করা হয়েছে, আমি আর এ ব্যাপারে ফার্দার বলবো না, কারণ আমি যেহেতু এটার ব্যাপারে লিগাল একটা অ্যাকশনে যাওয়ার চিন্তা ভাবনা করছি, ভবিষ্যতে এটা রেফারেন্স হবে, সেজন্য আমি এই অডিওটার সম্পর্কে আর কোনো প্রশ্ন করবো না, আপনি যদি অন্য কিছু, কারণ তাহলে হবে কি আমার এটা একটা অংশগ্রহণ করেছেন, একজন পার্সোনাল নন গ্রাটার সঙ্গে কথা বলা একজন সিটিং সেনাপ্রধানের স্বাভাবিক কিনা, মানে হোয়াই ডিড ইউ টেক হিজ কল? আপনি যদি কল না, আপনাদেরকে একটা প্রসঙ্গ বলি, যখন এই চিটাগাং হিল ট্রাক্সে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হতো, আমাদের কত সৈনিক জীবন দিয়েছে, অনেকে দিয়েছে না, শান্তি বাহিনীদেরকে আমরা কি ঘোষণা করেছিলাম, দে আর দ্য টেরোরিস্ট টেরোরিস্ট এনিমি, হ্যাঁ
এনিমি আমরা ঘোষণা করেছিলাম না, তা আমরা তাদের সাথে শান্তি চুক্তি কেন করেছিলাম? বিভিন্ন ভাবে বলতেছিল, আমার একটা জিনিস মনে হয়েছে, হি ইজ টকিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, হি ইজ টকিং এগেইনস্ট সাম ভেরি রেসপেক্টেড অ্যাডভাইজার and his family, he is talking against me, he is talking this that, ebong jeta kore holo je ami to be very honest jeta holo amar course er upore holo onnoder ekta birodh dharona hocche, I thought initially in weeks, not one or two weeks, number of weeks I did not, pore ek shomoy eto chinta korlam ache thik ache jodi otake jodi kono bhabe jodi manage kora jay at least to ei somosto nuisance gulo to bondho hobe. আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আপনি আমাদের